ওই যে দেখুন চারিদিকে শেয়াল ডাকাডাকি শুরু হয়ে গেছে, আর বাচ্চাগুলো ভাবছে এরা আবার কারা ডাকাডাকি করছে, আমরা তো এখনো ডাকতে পারি না। বন্ধুরা, শেয়াল আর শেয়ালের বাচ্চারা দিনের বেলা কিন্তু কমই বের হয়, আর এখানে যে কতগুলো বাচ্চা আছে এটা দেখার জন্য আমি আমার ট্র্যাকিং ক্যামেরাটা ফিট করছি রাতের দৃশ্যগুলো দেখার জন্য। রাতে কিন্তু ওরা সচরাচর ভালোভাবে বের হয় আর চারিদিকে ঘোরাঘুরি করে। এর আর গর্তের ভিতরে যে কতগুলো বাচ্চা আছে নর্মাল ক্যামেরায় কিন্তু বোঝা যায় না, কারণ ওরা অতটা বের হয় না। আর এই যে আমি ক্যামেরাটা ফিট করে রেখেছি রাতে, আজকে ওরা বের হয় কিনা দেখার জন্য। এই যে আমি ভোরবেলা দিনের আলো ফুটতেই চলে এসেছি ক্যামেরাটা নেওয়ার জন্য, কারণ ক্যামেরাটা চুরি হয়ে যেতে পারে। সকাল হলেই কিন্তু চারিদিকে লোকজন ঘোরাঘুরি করে, আর আমার ক্যামেরাটা সামনে আছে মনে হচ্ছে। এই যে আমি ক্যামেরাটা তুলতে এসেছি, আর এটা তুললেই বোঝা যাবে যে ভিডিওগুলো হয়েছে কিনা। চলুন তাহলে ক্যামেরাটা নিয়ে যাওয়া যাক, আর পরবর্তী ভিডিওগুলো আমরা দেখি আজকে ক্যামেরায় কী কী ধরা পড়েছে। চলুন তাহলে দেখা যাক। শিয়ালের বাচ্চার মা চলে এসেছে, আর বাচ্চাগুলো দেখুন ছোটাছুটি করছে, মায়ের কাছে যাচ্ছে দুধ খাওয়ার জন্য। এখানে অনেকগুলোই বাচ্চা মনে হচ্ছে। আর ওই যে এখানে একটু ঝোপঝাড় আছে ওখানে বসেই কিন্তু ওদেরকে দুধ খাওয়াচ্ছে। এটা একেবারেই পুকুর পাড়, পাশে খুব কমই জায়গা আছে, একটু নিচেই কিন্তু পানি। আর শিয়ালটা কিন্তু ওই যে দেখুন দুধ খাইয়ে আবার চলে যাচ্ছে খাবার খাওয়ার জন্য, বাচ্চাগুলোও কিন্তু পিছু পিছু যাচ্ছে। আমি গত দিনের ভিডিওতে তিনটে থেকে চারটে বাচ্চা দেখছিলাম, আজকে মনে হচ্ছে আরো বেশি। এই যে দেখুন বাচ্চাগুলো একে একে আবার চলে আসছে মা চলে যাওয়ায়। আর এই যে দেখুন এরা এখন দুষ্টুমিতে মত্ত, খেলাধুলা করছে, কারণ রাতে কিন্তু ওদের অতটা ভয় লাগে না। দিনের বেলা কিন্তু বাইরে এভাবে খেলা করে না বাচ্চাগুলো, রাতে ওরা নিরাপদ মনে করে যেহেতু ওরা নিশাচর প্রাণী। এই যে দেখুন কিভাবে খেলা করছে। ক্যামেরাটা একটু উঁচু হয়ে গেছে যার কারণে গর্তটা পুরোপুরি দেখা যাচ্ছে না। এই যে বাচ্চাগুলো খুনসুটিতে মত্ত, দিনের বেলা যেহেতু ওরা লুকিয়ে থাকে কোনো ধরনের খেলাধুলা করতে পারে না। আর এই যে দেখুন ওর মাটা আবারও চলে এসেছে ওদেরকে খাওয়ানোর জন্য। ওরা কোনো একটা ইশারা করে বা কোনো শব্দ করে, এরপরে বাচ্চাগুলো গর্ত থেকে বের হয়ে আসে। ওই যে দেখুন বাচ্চাগুলো সব চলে এসেছে একে একে। এখানে আমি সাতটা বাচ্চা দেখতে পেয়েছি এখন।
গতদিন 3টা থেকে 4টা বাচ্চা দেখেছিলাম ক্যামেরায়, এখন দেখুন টোটাল 7টা বাচ্চা। শেয়ালের কিন্তু 3 থেকে 8টা বাচ্চা হয়, আর এর বাচ্চা হয়েছে 7টা। ওদের মা কিন্তু উপরে চলে গেছে দুধ খাওয়ানোর জন্য, কারণ পুকুর পাড়ে জায়গা খুব কম। ওই যে দেখুন চারিদিকে শেয়াল ডাকাডাকি শুরু হয়ে গেছে, আর বাচ্চাগুলো ভাবছে এরা আবার কারা ডাকাডাকি করছে, আমরা তো এখনো ডাকতে পারি না। বাচ্চাগুলো কিন্তু আর কয়েকদিন পরে ডাকতে শিখে যাবে। কয়েকটা বাচ্চা উপরে দুধ খাচ্ছে, আর এরা মনে হয় যাইতে পারে না উপরে, এজন্য এখানেই খেলাধুলা করছে। আসলে এদের এমন দৃশ্য ওই ট্র্যাকিং ক্যামেরা না ফিট করলে দেখা সম্ভব না। দিনের বেলা আমি অনেক সময় ধরেই ক্যামেরা ফিট করে রেখেছিলাম, কিন্তু ওদের এতগুলো একসাথে বের হতে দেখিনি। রাতে কিন্তু ওরা গর্তের ভিতরেই কম থাকে, বাইরেই বেশি থাকে, সব সময় ঘোরাঘুরি করছে। বাচ্চাগুলো কিন্তু এখন বেশ শব্দ করতে শিখে গেছে, আর এই যে দেখুন কিভাবে খেলাধুলা করছে ওরা। ছোট বাচ্চাগুলো দেখলে আসলেই ভালো লাগে, ছোটবেলায় ওরা খুব কিউটই থাকে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ওরা খাওয়া শিখে যাবে, তারপরে আর দুধ খাওয়াবে না ওর মারা, হয়তো খাদ্য এনে ওদেরকে খাওয়াবে। হঠাৎ করে ক্যামেরাটা ফিট করা, এজন্য তারিখটাও ঠিক করা হয়নি। মাঝে একবার তারিখটা ঠিক করেছিলাম, ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় আবারও কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে দেখুন দূরে কিন্তু ওর মা আবার এসেছে, চোখটা দেখা যাচ্ছে। বাচ্চারা কিন্তু ওর মাকে এখনো দেখতে পায়নি। ওই যে দেখুন ওর মা চলে গেল আবার। প্রায় সকাল হবে এমন অবস্থা, ওরা কিন্তু এখনো গর্তের ভিতরে যায়নি, বাইরেই খেলাধুলা করছে, একটু পরেই সকাল হয়ে যাবে। এই যে দেখুন কোকিলের ডাক শুরু হয়ে গেছে, পাখিরা ডাকাডাকি করছে মানে সকাল হয়ে যাচ্ছে আর কি। বাচ্চাগুলোও কিন্তু একটু পরে গর্তের ভিতরে গিয়ে ঘুমাবে,
যেহেতু সারা রাত খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে, এবার কিন্তু কিছুক্ষণ ঘুমাবে ওরা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না।